আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও আরেকবার নাজমা বাংলাদেশি ব্লগার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। কাছে দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন, সবার সুস্থতা কামনা করে আমার আজকের ভিডিওটা শুরু করছি। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আপনাদের দুয়াই আল্লাহর রহমতে ভালো আছি। মানুষ মরণশীল, এটাই দুনিয়ার নিয়ম। আমাদের সবাইকে একদিন এই মৃত্যু স্বাদ নিতে হবে, সবাইকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, কিন্তু রয়ে যাবে আমাদের কর্মগুলো স্মৃতি হয়ে। কথাটা এই জন্যই বললাম, জাহিদা আপু গত এক সপ্তাহ আমাদের মাঝে নাই, তার জন্য হয়তো আমরা কিছু সময় কিছুদিন মন খারাপ করব, মনে কষ্ট পাব, কিন্তু এটা এক সময় একদিন ভুলে যাব সবাই। তবে তার স্মৃতিগুলো, তার কাজের যে কাজগুলো, সেটাই স্মৃতি হিসাবে আমাদের মাঝে থাকবে চিরদিন। তো সবার হয়তো মনটা খারাপ করে দিলাম, আসলে এটা মন খারাপ এবং ভালো হওয়ার কোনো কথা না, এটাই সত্য, এটাই বাস্তব, এটাই আমাদের মেনে নিতে হবে। তো আমরা যদি কর্মগুলো ভালো করি তাহলে সেটাই পৃথিবীতে থাকবে, দুনিয়াতে থাকবে, এটাই সবাই মনে রাখবে। আর যদি কর্মফল খারাপ করি তাহলে আর কেউ মনে রাখবে না এটাই। তো দিনে যদি একবার আমরা মৃত্যু চিন্তা করি তাহলে আমার মনে হয় কেউ খারাপ কাজ করতে পারবে না। খারাপ কাজ করতে গেলে মানে দ্বিধা লাগবে যে না, আমাকে একদিন মরতে হবে, এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, মহান আল্লাহ পাকের কাছে হিসাব দিতে হবে। তো জ্ঞানের কথা আর না বলি, এটা আমি জানি আপনারা সবাই জানেন, তারপরেও আমি বললাম। সকালে উঠে পরিবারের জন্য ভাবতে হয় কী নাস্তা দিব, সারাদিন কী খেতে দিব। তো এটা প্রত্যেকটা গৃহিণীরই মনে হয় ভাবতে হয়, চিন্তা করতে হয়। সকালে এক একজন এক এক রকম নাস্তা করেছে, কেউ ভাত খেয়েছে, কেউ পাউরুটি খেয়েছে। তো জিসান নাস্তা করে কোচিংয়ে চলে গিয়েছে, ওর বাবা ভাত খেয়েছে, ওর বাবা ভাত নিয়ে অফিসে চলে গিয়েছে। আর এটা ছোট ছেলের জন্য নাস্তা করে দিচ্ছি, তাজদিদের জন্য, কারণ ও সবার পরে ঘুম থেকে উঠেছে, বলল যে আম্মু আমার পাউরুটি ডিম দিয়ে ভেজে দাও। তো এই কারণেই আর কি। আর দিনে মানে দুপুরে তো আমার রান্নাবান্না থাকে না, যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখে তারা হয়তো জানেন। তো আমি সাধারণত সন্ধ্যায় রান্না করি, আমার মানে মেন রান্নাবান্নাগুলো আমি সন্ধ্যায় করে থাকি। আর এই যে এখন বিকাল, বাচ্চাদের নাস্তা দিব, তো এই জন্য দুধ জাল দিয়ে নিচ্ছি। আর আজকে অন্য কোনো নাস্তা আমি বাসায় তৈরি করিনি, বড় ছেলে ওর বাবাকে ফোন করে বলেছে যে বাবা বাইরে থেকে নাস্তা নিয়ে আসো, তো এই কারণে আর কি বাসায় কোনো নাস্তা তৈরি করা হয়নি। বাসায় শুধু দুধটা জাল দিয়ে ওদেরকে দিব, কারণ আমি প্রতিদিন বিকালে দুধ দেওয়ার চেষ্টা করি বাচ্চাদের। তো আমি সামান্য একটু লবণ দিয়ে দুধ জাল দিই, এটা আমার অভ্যাস আর কি। নইলে আর কি দুধটা খেতে গেলে মানে পানসে লাগে, এটা বাচ্চাদেরও অভ্যাস হয়ে গেছে, কারণ ছোট থেকে আমি ওদের এইভাবেই অভ্যাস করেছি। তো এটা অনেকেই বলে যে দুধে নাকি ভিটামিন থাকে না লবণ দিলে, তো এটা আসলে সত্যতা আমার জানা নাই কতটুকু সঠিক। দুধটা জাল দিয়ে রেখে দিয়েছি একটু ঠান্ডা করার জন্য। আর এই ফাঁকে আমি রাতের জন্য রান্নার প্রিপারেশান নিচ্ছি, মানে গুছিয়ে নিচ্ছি। তো সিম ভাজি করব, তার জন্য সিমগুলো কেটে নিচ্ছি আমি একটু ছোট ছোট করে। পেঁয়াজের কালি দিয়ে আজকে আমি সিম ভাজি করব। পেঁয়াজের কালি দিয়ে সিম ভাজি খেতে ভালো লাগে। আর পেঁয়াজের কালি আমরা সাধারণত এটা বলি আমাদের অঞ্চলে, কেউ পেঁয়াজ কলিও বলে, কেউ পেঁয়াজের ফুল বলে। তো এই পেঁয়াজের কালিগুলো এমনিতেও ভেজে খেলে অনেক টেস্ট লাগে। দুধটা একটু ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি ওদেরকে খেতে দিচ্ছি। আর ওরা এই যে ফ্লোরে পাটি পেরে পড়তে বসছে। তো শীতের সময় ওরা বিছানায় বসতে চায় পড়তে, মানে কম্বলের ভিতরে, কিন্তু আসলে বিছানায় কম্বলের মধ্যে গেলে পড়াশুনো করতে চায় না দুইজন, এই জন্য আমি বলেছি নিচেই বসো। তো নিচেই বসলে একটা সুবিধা হয়, হাতের কাছে সব বইখাতাগুলো নিয়ে বসতে পারে। আর
আর ওরা টেবিলে শীতের সময় বসতে চায় না, কারণ পা থাকে টেবিলের নিচে, পায়ে শীত লাগে, এই কারণে আর কি টেবিলে বসতে চায় না। তো আমি এখানে শিমগুলো ধুয়ে পরিষ্কার করে চুলায় বসিয়ে দিলাম। ভাজি করতে যে মশলাগুলো লাগে, এখানে আমি দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটা আমি একটু কম দিয়েছি, কারণ পেঁয়াজের কালি দিয়েছি এর মধ্যে এজন্য। আর কাঁচামরিচ, হলুদ, লবণ আর সামান্য একটু পানি, দিলাম যাতে ইয়েটা সিদ্ধ হয়, সিমটা আর কি একটু যাতে সফট হয়। তো এখন আমি জানালাগুলো খুলে দিচ্ছি রান্নাঘরের, কারণ গ্যাস, জানালা আটকানো থাকলে গ্যাস হয়ে যায় রান্নাঘরে, এই জন্য গ্যাসটা বের হওয়ার জন্য আর কি আমি জানালাটা খুলে দিলাম। সিমের পানিটা শুকিয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। তো এর মধ্যে আমি দুইটা আলু দিয়েছি, সিমের সঙ্গে আলু দিলে ভালো লাগে আর কি। একই কড়াইটাতে আমি এখন ভাজিটা তেলে দিয়ে দিব। তো তার জন্য আমি এখানে সামান্য পরিমাণে তেল নিয়েছি, পরিমাণ মতো, আর নিয়ে নিলাম রসুন কুচি। তো রসুন কুচিটা একটু লাল হয়ে আসলে আমি কিছু সামান্য পরিমাণে জিরা দিয়ে দিয়েছি। তো আমি সাধারণত ভাজি এরকমই করি, সিম ভাজি। তো জিরা আমি সমস্ত ভাজিতেই দিই না, শাক ভাজিতে আমি জিরা দিই না, কিছু কিছু ভাজিতে আমি জিরা ইউজ করি আর কি, কারণ জিরাটা আমার নিজের কাছেও অতটা মানে ভালো লাগে না, বলতে মুখে পড়লে খারাপ লাগে এই কারণে আর কি, আস্ত জিরা খুব কম ইউজ করি আমি। আর এখানে আমি আরেকটা তরকারি রান্না করব, তার জন্য ইলিশ মাছ জাল দিয়ে নিচ্ছি। তো আমি ইলিশ মাছ রান্না করতে গেলে এভাবে একটু মানে পানি দিয়ে মশলা দিয়ে কষিয়ে নিই, নিয়ে তারপর রান্না করি। তো ইলিশ মাছটা রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে, আর এই যে মশলাটাও আমি রেডি করে রেখেছি, আর এই যে বসা ভাত আমি যেভাবে রান্না করি। আমি কখনোই ভাতের মার গেলে ভাত রান্না করি না, আমি এভাবেই বসা ভাত রান্না করি। পানিটা পরিমাণ মতো মেপে দিলে বসা ভাত সুন্দরভাবে হয়ে যায় গ্যাসের চুলায়। তো এই যে ওর বাবা আস্তে আস্তে, অনেক রাত হয়ে গিয়েছে, আসার সময় নাস্তা নিয়ে এসেছে, জিসান বলে দিয়েছিল নাস্তা আনতে। তো কিছু ভাজা পোড়া নিয়ে এসছে। তো এগুলো খেলে আমার গ্যাসের খুব প্রবলেম হয়, কিন্তু সামনে যখন আসে তখন আর না খেয়ে বসে থাকতে পারি না, কারণ এগুলো আমার মনে হয় সবাই খেতে পছন্দ করে। তো যতই গ্যাসের প্রবলেম থাক আর যাই থাক, এগুলো খেতেই হবে, আর বিশেষ করে রোজার সময় তো মিস নাই, প্রতিদিনই বাসায় করা হয়। তো রোজার সময় আসলে আল্লাহ মানুষের সব কিছু সহ্য ক্ষমতা বাড়িয়ে দেন, কারণ রোজা থেকেও যখন আমরা প্রতিদিন এগুলো খাই তারপরে অতটা গ্যাসের প্রবলেম হয় না। তো সবাই মিলে আমরা নাস্তা করে নিচ্ছি এখন একসঙ্গে বসে। আর এই যে এই রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ সবগুলো রেসিপি শেয়ার করতে গেলে অনেক সময় লাগে, ভিডিওটা অনেক বড় হয়ে যায় এই কারণে আর কি। তো আমি সাধারণত যে কোনো তরকারিতে আমি একটু ঝোলটা বেশি রাখি, আর রান্না শেষ হতে হতে ঝোলটা কিন্তু অনেক কমে যায়, আর যেহেতু আমি রাতে রান্না করে সকালে আবার তরকারিগুলো গরম করি, এই কারণে একটু ঝোলটা বেশি রাখতে হয়, নইলে সকালে গরম করতে গেলে ঝোলটা অনেকটা শুকিয়ে যায়। আবার মানে বেশি শুকনা তরকারি, ঝোল তরকারি বেশি শুকনা খেতেও ভালো লাগে না। তো শেষ করার আগে এই ফাঁকে একটা কথা বলে নিই, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন আর আমার ভিডিওটি যদি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে, একটু উপকারে আসে, তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবেন, তাতে করে আমার দেওয়া পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে, আপনি চাইলেই দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।